আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো বেশ ভালো আছি তো আজকেও প্রতিদিনের মতো অনেক ভালো লাগার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি আজকের ভিডিওটি আপনারা অনেক বেশি এনজয় করবেন তো এখন বিকেল বেলা আর বিকেল বেলা একটু চা খাচ্ছি তো মার সাথে বসে দুধ চা খাচ্ছি তো সব সময় তো আমি দুধ চা একা একা খাই তো আজকে মা আর বোনের সাথে বসে দুধ চা খেতে পেরে আমার কাছে খুবই ভালো লাগছে তো আজকের দুধ চাটা বানালো মিম তো মিম দুধ চা খুব মজা করে বানায় তো বানিয়ে ওর নানা ভাইকে দিয়ে আসলো ওর নানা ভাই ড্রয়িং রুমে বসে খাচ্ছে আর এখানে আমি আমার ছোটো বোন শম্পা আর মা তিনজন বসে খাচ্ছি তো মিম আর শাড়ি আর দুধ চা খেতে পারে না তো এখন যেটা দেখছেন এটা হচ্ছে সন্ধ্যার পর একটু পিঠা বানাচ্ছি তো খুবই মজাদার একটা পিঠা তো এই পিঠাটার নাম হচ্ছে দুধকুলি পিঠা তো এই পিঠাটা শ্যামাই পিঠা আর কুলি পিঠা একসাথে মিলিয়ে তারপর রান্না করা হয় তো অনেকে শুধু কুলি পিঠা রান্না করে বা শ্যামাই পিঠা রান্না করে আর এটা আমার নানু আমার মা সব সময় শ্যামাই আর কুলি পিঠা একসাথে মিলিয়ে রান্না করে তো দুধকুলি পিঠা বলা যায় বা শ্যামাই পিঠা তো যেটাই বলি না কেন তো এটা খুব মজার একটা পিঠা তো শীতের রাতে এরকম গরম গরম রান্নাঘরে কিন্তু কিছু রান্না করতে খুবই ভালো লাগে তো শীত মানেই তো পিঠা পায়েস আর বাবা মা এসেছে বাবা মার উপলক্ষে বানাচ্ছি যদিও বাবা মা খেতে চাচ্ছে না তেমন তো তাদের উপলক্ষে বানিয়ে আমরাই খাচ্ছি তো আমি কিন্তু নর্মালি শীতকালে অনেক ধরনের পিঠা বানিয়ে থাকি তো এবারও বানাবো তো মাত্র শুরু হলো পিঠা বানানো আস্তে আস্তে সব পিঠাই বানাবো আর আপনাদের সাথে শেয়ার করবো তো এই পিঠাটা বানানোর জন্য প্রথমে গুড় জাল দিয়ে নিয়েছে তারপর শ্যামাই পিঠা আর কুলি পিঠাগুলো ধীরে ধীরে দিচ্ছে তো সবগুলো পিঠা একসাথে দেয়া যাবে না তাহলে ভেঙে যাবে তো ধীরে ধীরে পিঠাগুলো দিবে আর জাল দিবে আর এইখানে দুধ জাল দিয়ে রেখেছে তো দুধটাও মিক্সড করবে তো দুধ কুলি পিঠা যেহেতু দুধ তো দিতেই হবে আর এই পিঠাটা আমার নানুকে দেখতাম শীতকালে জামাইরা আসলে তখন বানাতো বিশেষ করে জামাইদের জন্যই স্পেশালি এই পিঠাটা বানাতো তো দুধকুলি পিঠাতে দুধ দেওয়া হয়ে গিয়েছে তো এখন কিছুক্ষণ রান্না করে তারপর নামিয়ে ফেলবে খুবই সহজ কিন্তু দুধকুলি পিঠাটা বানানো একটু কষ্ট তারপরও খেতে হলে কিন্তু মাঝে মাঝে এরকম কষ্ট করতেই হয় তো অল্প করেই বানাচ্ছি এই পিঠাটা বানানো একটু ঝামেলা তো অল্প করেই বানালাম তো দুধকুলি পিঠার কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছে তো এই পিঠাটা না অন্যরকম একটা টেস্ট শ্যামাই থাকে আর কুলি পিঠা থাকে তো দুইটা মিলে একসাথে যখন খাই খেতে কিন্তু খুবই ভালো লাগে তো মা অল্প অল্প করে বারে বারে দুধ দিয়ে মিক্স করে নিচ্ছে তো পিঠাগুলো একটু ঘন হয়ে গিয়েছিল তো সেই জন্য আবার দুধ দিয়ে দিল তো আমার মা আর খালা তারা দুই বোন তো আমার আব্বা আর আমার খালু আমার নানুর হাতের এই পিঠাটা অনেক খেয়েছে তো আমার বিয়ে হওয়ার পরও আমার নানু এই পিঠা বানিয়ে আমার শ্বশুরবাড়িতে দিয়েছে তো আমার নানু এই পিঠা বানিয়ে আমার হাজবেন্ডকেও অনেক খাইয়েছে বা আমরা অনেক খেয়েছি তো এখন আমি বানাই মাঝে মাঝে এই পিঠা শীতকাল আসলে অল্প করেই বানাই তো প্রাণ প্রিয় আপি ভাইয়ারা যারা যারা আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক করে দিবেন আর ভিডিওটি যদি সত্যিই বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন তাদের জন্য রইল মন থেকে ভালোবাসা আর দোয়া আর যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে না তারা তো অবশ্যই দেখতে থাকবেন দেখতে দেখতে একদিন অনেক বেশি ভালো লেগে যাবে ইনশাল্লাহ তো প্রতিদিনের কথাগুলো প্রতিদিন বলতেই হয় এই কথাগুলো না বললে যেন কেমন লাগে তো এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাক তো ওর বাবা বাহির থেকে আসার সময় প্রতিদিন শাক নিয়ে আসে রাতে কারণ রাতে এখানে নিচে অনেক সুন্দর তাজা তাজা শাক পাওয়া যায় তো সেই শাক নিয়ে এসেছে আর শাক আমার খুবই পছন্দের একটা শাক তো মা আর ছোট বোন আমি তিনজনে মিলে শাকগুলো বেছে নিচ্ছি তো এখন যেটা দেখছেন এটা হচ্ছে রাতের খাবার তো রাতের একটু বিরিয়ানি রান্না করলাম মুরগি দিয়ে তো গরম গরম শীতের রাতে মুরগির বিরিয়ানি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আব্বা মা কালকে চলে যাবে তো সেই জন্য আজকে একটু বিরিয়ানি রান্না করলাম তো আব্বা মা খেতে চাইলো না কিন্তু শাড়ি আর মিম খুব পছন্দ করে বিরিয়ানি খেতে আমারও ভালো লাগে তো তাদের উপলক্ষে রান্না করলাম তো সবাই মিলে খেলাম কম বেশি যাই হোক তো সবাই একসাথে খেতে কিন্তু ভালোই লাগে তো বাইরে কিন্তু প্রচণ্ড শীত আর এই শীতের মধ্যে ঘরে বসে বসে গরম গরম বিরিয়ানি খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এই বিরিয়ানিটা একদমই সিম্পল বিরিয়ানি তো খুব ঝটপট রান্না করা যায় তো বিরিয়ানিটা খাচ্ছি অনেক রাতে কারণ বিকেলে একটু পিঠা খাওয়া হয়েছিল তো কারো ক্ষুদা ছিল না তো ভেবেছিলাম কিছু রান্না করব না তো তারপর আবার রান্না করেই ফেললাম কারণ রাত্রে আবার ঘুম আসে না জেগে থাকলে তখন আবার ক্ষুদা লাগবে তো অল্প করে রান্না করে ফেললাম তো সেটাই খাচ্ছি আর আব্বা মা চলে যাবে কালকে তো দুই বছর পরে এসেছে আবার কয় বছর পর আসে তো বাবা মা সাথে একসাথে বসে একটু খাওয়া দাওয়া করলাম এই আর কি তো প্রাণপ্রিয় আপি ভাইয়ারা আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের জন্যই ভিডিও তৈরি করি তো ভালো লাগলে সেটাও জানাবেন মন্দ লাগলে সেটাও জানাবেন আপনাদের সম্পূর্ণ অধিকার আছে আর যারা যারা এই ভিডিওটি দেখছেন সবার জন্য আমি মন থেকে দোয়া করি আপনারাও আমাদের জন্য আমার আব্বা মার জন্য মন থেকে দোয়া করবেন তো আজ এই পর্যন্তই রাতের খাবার খেতে খেতে আপনাদের সবাইকে বিদায় জানিয়ে দিলাম দেখা হবে নেক্সট ব্লগে তো সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফিজ